শুরু হচ্ছে আজকের ক্লাস নাইনের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের সলভিং। দুই নম্বর মডেল কোশ্চেন সেট, এর সমস্ত শর্ট কোশ্চেন ব্যাখ্যা সহ। বিভাক্য, এর প্রথম কোশ্চেন এখানে বলা হয়েছে যে সিস্টেমেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে সিস্টেমেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার নাম্বার বি, লিনিয়াস। লিনিয়াস প্রথম সিস্টেমেটিক শব্দটি ব্যবহার করেন। জীববিদ্যার জনক, পরের কোশ্চেন। জীববিদ্যার জনক এখানে অ্যান্সার হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। পরের কোশ্চেন এখানে বলা হয়েছে যে গ্রন্থি থেকে গ্লুকাগন ক্ষরিত হয়। তিন নম্বর কোশ্চেন, এখানে অনেকগুলো অপশন ছিল, যকৃত, অগ্নাশয়, পাকস্থলী না প্লীহা। এটা হবে অ্যান্সার অগ্নাশয়। পরের কোশ্চেন এখানে বলা হয়েছে যে ফ্লোয়েমের মৃত উপাদান কোনটি, মানে ফ্লোয়েম কলার মৃত উপাদান কোনটি। এটি হবে ফ্লোয়েম তন্তু। নেক্সট কোশ্চেন এখানে বলা হয়েছে যে উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয় যা দিয়ে, এটা হবে সেলুলোজ দিয়ে, অর্থাৎ বি, এ নাম্বার অপশন। এখানে নেক্সট কোশ্চেন বলা হয়েছে এক গ্রাম ফ্যাট থেকে যে শক্তি পাই সেটি হলো সি নাম্বার অপশন, 9.3 কিলো ক্যালারি। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়, এটি হলো ভিটামিন সি। ভিটামিন সি কে যদি তাপ দেওয়া হয় তবে সেটি নষ্ট হয়ে যায়। এবার আসি টু মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো। প্রথম কোশ্চেন বলা হয়েছে জল সংবহন তন্ত্র কোন পর্বের শনাক্তকরণ বৈশিষ্ট্য। তোমরা লিখে নিতে পারো কোশ্চেনটির অ্যান্সার, এটি হলো অ্যাকাইনো ডারমাটা। অ্যাকাইনো ডারমাটা হবে এটির অ্যান্সার। পরের কোশ্চেন, গ্যাস্ট্রোভাসকুলার, গহ্বর, কোর্সিকা, পরেরটা ছিল হচ্ছে নিডারিয়া, তারপরেরটা হচ্ছে নিমাটোসিস্ট। এই চারটির মধ্যে তিনটি শব্দ একটির মধ্যে অন্তর্ভুক্ত। এই যে এখানে যে দেখতে পাচ্ছ নিডারিয়া, নিডারিয়ার তিনটি বৈশিষ্ট্য এগুলোই, তো এটার অ্যান্সার হবে নিডারিয়া। পরের কোশ্চেন, হাড়ে অবস্থিত একটি কোষের নাম লেখো, এটার অ্যান্সার হবে অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট হাড়ে অবস্থিত একটি কোষের নাম। নেক্সট কোশ্চেন এখানে বলা হয়েছিল, মানে দুয়ের চার নম্বর কোশ্চেন, 70S রাইবোসোম অনুপাত দেওয়া ছিল প্রোক্যারিওটিক কোষ, তাহলে সঅনুপাত দিয়ে লেখা ছিল ড্যাশ ইউক্যারিওটিক কোষ। মানে এখানে বলতে চেয়েছে যে 70S রাইবোসোম হয় প্রোক্যারিওটিক কোষে, তো কত এস প্রকৃতির হবে ইউক্যারিওটিক কোষে, এটি হবে 80S প্রকৃতির। 80S প্রকৃতির। এবার আসে তিনের কোশ্চেন, অর্থাৎ শূন্যস্থান পূরণে। এখানে বলেছে যে তিমি হলো ড্যাশ প্রাণী। বলে রাখি তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটি, তো ড্যাশ প্রাণী এখানে হবে স্তন্যপায়ী প্রাণী। নেক্সট কোশ্চেন এখানে বলা হয়েছে যে নিউক্লিক অ্যাসিড এর গঠনগত এককের নাম হলো ড্যাশ, এটির অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এখানে তিন নম্বর কোশ্চেনে বলা হয়েছে ড্যাশ কলায় গৌণ কোষ প্রাচীর স্তর অনুপস্থিত, এটার অ্যান্সার হবে ভাজক কলা। ভাজক কলায় গৌণ কোষ প্রাচীর স্তর অনুপস্থিত হয়। এবার চারের এক নম্বর কোশ্চেন আসি, সেটা হলো সত্য মিথ্যা। মানব দেহে মেটামেডিজম দেখা যায়, হ্যাঁ মানব দেহের স্নায়ু কোষের মধ্যে মেটামেডিজম দেখতে পাওয়া যায়, সত্য হবে। নেক্সট, জাইলেম এক প্রকার সজীব উদ্ভিদ কলা, এটি ভুল হবে, জাইলেম মৃত কলা। ফ্লোয়েম হচ্ছে সজীব উদ্ভিদ, সজীব কলা। নেক্সট এখানে বলেছে পাঁচের কোশ্চেনগুলো, এ স্তম্ভ বি স্তম্ভ, এখানে এ স্তম্ভ বি স্তম্ভগুলো মেলাতে হবে। তো এখানে প্রথম কোশ্চেন রয়েছে প্ল্যাটিহেল মেনথেস। প্ল্যাটিহেল মেনথেস হবে এখানকার বি নাম্বার, যে চ্যাপটা কৃমি। আর এখানে বলেছে দুই নম্বর কোশ্চেনে বলেছে যে উদ্ভিদ কোষ বিভাজন এর বেম তন্তু, এটা হচ্ছে মাইক্রোটিউবল। মাইক্রোটিউবলের মধ্যে উদ্ভিদ, মানে সি নম্বর হবে এটা, মাইক্রোটিউবলের মধ্যে উদ্ভিদ কোষ বিভাজনে বেম তন্তু গঠিত হয়। তারপরে হচ্ছে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন হচ্ছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম। তারপরে হচ্ছে নিডারিয়া। নিডারিয়া হচ্ছে রেচন অঙ্গ, এটা হবে রেচন অঙ্গ, নিডারিয়া, মানে এ নাম্বার অপশন। তো এবার বিভাগ গয়ের কোশ্চেনগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। যদি মনে হয় যে তোমাদের টু মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করার দরকার রয়েছে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও।
এবং যদি মনে হয় যে না তোমাদের ফ্রেন্ডদেরও এইসব ভিডিও দরকার রয়েছে তবে তাদেরকে শেয়ার করতে পারো। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।